السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, কী চলছে বাংলাদেশে বিয়ে নিয়ে? বাংলাদেশে বিয়ে নিয়ে যে পরিস্থিতি চলছে, একটা মুসলিম অধ্যুষিত দেশের জন্যে এটা নিতান্তই দুঃখজনক এবং হচ্ছে অত্যন্ত হাস্যকর এবং হচ্ছে আপনার অত্যন্ত আপনার শরমের বিষয়। আজকে বাংলাদেশে বিয়ে করতে গেলে শত ধরনের ঝামেলা, বিয়ে করতে গেলে মেয়ের পক্ষ থেকে এক ধরনের ঝামেলা, ছেলের পক্ষ থেকে এক ধরনের ঝামেলা, তারপর হচ্ছে আবার মেয়ের বাবার ওইটা পছন্দ হয় না, ছেলের বাবার এটা পছন্দ হয় না, মাঝখানে যে ছেলেগুলো বা মেয়েগুলো তাদের চারিত্রিক ক্যারেক্টারিস্টিকের যে অবস্থা হচ্ছে, তাদের চারিত্রিক যে পদস্খলন হচ্ছে, সেটার বিষয়ে আজকে গার্ডিয়ানরা মোটেই তারা হচ্ছে জেনেও না জেনার ভান ধরছে, বা অনেকেই আছে জানেই না, গুরুত্বই দেয় না। তার ছেলে যে 8-10টা জিনা করে ফেলেছে, তার মেয়ে যে 8-10টা জিনা করে ফেলেছে, এটা সম্পর্কে তাদের কোনো আগ্রহই নাই জানার। ঠিক আছে, ছেলে তো পড়ছে মাশাল্লাহ, আপনার হচ্ছে মাস্টার ডিগ্রি করে অনেক বড় কিছু হয়ে গিয়েছে, মেয়েও তো মাশাল্লাহ মাস্টার ডিগ্রি করে অনেক বড় কিছু হয়ে গিয়েছে, কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি বিয়ে করতে যান, তাহলে দেখবেন যে আপনার জন্য পাত্রীপক্ষ হন বা আপনি পাত্রপক্ষ হন, আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, আপনার কাছে দেখবেন যে শত ধরনের ডিফিকাল্টিস চলে আসছে, শত ধরনের বাধা চলে আসছে। কিন্তু আপনি একটা অবৈধ শারীরিক সম্পর্ক বলেন, আপনি একটা অবৈধ প্রেমের সম্পর্ক বলেন, যে সম্পর্কই হোক, সেটা আপনি করতে যান, আপনার জন্য একেবারেই ইজি। আপনি জাস্ট একটু সুন্দর করে একটা মেয়ের সাথে কথা বলবেন, বা আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন, একটা ছেলের সাথে একটু সুন্দর করে কথা বললেই বা শেষ, সম্পর্ক শুরু। কিন্তু বিয়ের ক্ষেত্রে, বিয়ে করতে গেলে একে অপরজনকে পরখ করে দেখতে 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 অবস্থা খারাপ। ঠিক আছে, এটা ভালো না, চুল কালো, চুল সাদা, তারপর হচ্ছে আপনার গায়ের রং কালো, গায়ের রং সাদা, তারপর হচ্ছে বাপের তো একটু উঁচা হইলে ভালো হইতো, বাপটা তো দেখতে একটু কালা, ছেলেটা তো দেখতে একটু মোটা, ছেলেটা তো দেখতে একটু চিকন, মেয়েটা তো দেখতে একটু খাটো, মানে নানান ধরনের অজুহাত। ঠিক আছে, আবার যারা বেকার আছেন তাদের তো বেকারত্বের অভিশাপ তো আছেই, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত সমস্যা, আপনারা নিজেদেরকে বেকারত্ব থেকে মুক্তি করে আনার জন্যে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। হাতের সামনে যেই কাজ আছে সেই কাজই করুন, হাতের সামনে যেটা আছে সেটাই করুন। যদি ঝালমুড়ি বেচতে হয় ঝালমুড়ি বেচুন, সিঙ্গারা বেচতে হলে সিঙ্গারা বেচুন, পুরী বেচতে হলে পুরি বেচুন, হাতের সামনে যা আছে সেটাই করুন। কিসের বেকারত্ব ভাই? কোনো বেকারত্ব নাই। ঠিক আছে, এই যে তথাকথিত যে মান ইজ্জত, এইসব বলতে কোনো কিছু নাই। উন্নত যত জাতি আছে পৃথিবীতে, যত উন্নত জাতি আছে তাদেরকে সেই সব তথাকথিত কোনো মান ইজ্জত ছিল না। এটা আমাদের কাছে, আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, আমরা যারা হচ্ছে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশে মূলত এই তথাকথিত সম্মানকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই। সমাজ কী বলবে, বাপ মা কী বলবে, যারা বিবাহিত আছেন তাদের শ্বশুরবাড়ির মানুষ কী বলবে, শিক্ষক কী বলবে, অমুক কী বলবে, আরে ভাই দিন শেষে আপনার ভাতের টাকা কি সে দিয়ে যাবে? দিন শেষে আপনার ভাতের টাকা কি, এই যে আমি কথা বলছি আমি দিব, দিন শেষে আপনার ভাতের টাকা কি মসজিদের হুজুর দিয়ে যাবে? বড় বড় যারা বক্তৃতা করেন তারা এসে দিয়ে যাবে? কেউ দিয়ে যাবে না, আপনার ভাতের টাকা আপনাকেই জোগাড় করতে হবে। তাই কিসের বেকারত্ব? হাতের সামনে যা আছে, অটো চালাতে হলে অটো চালান, রিক্সা চালাতে হলে রিক্সা চালান, ভ্যান গাড়ি চালাতে হলে ভ্যান গাড়ি চালান, বেকারত্ব বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে। ঠিক আছে, বেকারত্ব বলতে কোনো শব্দ নাই। ঠিক আছে, তো ভাই দেখুন, বাংলাদেশে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে বিয়ে করতে গেলেই শত ধরনের ঝামেলা। আসলে এটা পৃথিবীর শুরুর থেকেই, আপনি আসলে বিয়েটা তো হচ্ছে সবচেয়ে ভালো কাজ পৃথিবীতে, সবচেয়ে ভালো কাজের কয়েকটার মধ্যে একটা হচ্ছে বিয়ে। আর বিয়ের মাধ্যমে শয়তান এতটাই নারাজ হয়, অর্থাৎ একটা মানুষের প্রায় অর্ধেক গুনাহের পথ বন্ধ। এখন আর অর্ধেকের ব্যাপারে সে আল্লাহকে ভয় করবে, আর যে অর্ধেক ম্যাক্সিমাম মানুষ, ধরুন আমি ঘুষ খাই না, সুদ খাই না, কোনো হারাম ইনকাম করি না, কোনো সমস্যা নাই, বা আপনিও, কিন্তু এই যে নারী রিলেটেড যে সমস্যাগুলো আছে, এটা প্রত্যেকটা আপনার হচ্ছে যুবকদের যেমন এই ধরনের গুণা হয়ে যায়, ঠিক তদ্রূপ প্রত্যেকটা নারীরও কিন্তু এই ধরনের গুণা হয়ে যায়। এটা ন্যাচারাল, ঠিক আছে, এটা চাইলেও মানে আপনার হচ্ছে নিজেকে সংবরণ করা যায় না।
তাই একমাত্র বিয়ে হচ্ছে ওয়ে যে এই ধরনের যত গুনাহ আছে সেই গুনাহের পথ বন্ধ করে দেয়া। একদিক দিয়ে তো শয়তান আছেই যে সবসময় আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আসলে আমাদেরকে ধোঁকা দেয় না, ছেলে পাত্র পাত্রী যারা আছেন তাদেরকে ধোঁকা দেয় না, ধোঁকা দেয় হচ্ছে মা বাবাদের, মা বাবাদের মাথার মধ্যে ঢুকায় দেয়। আরে ওর তো হচ্ছে, ওর ঘর তো পাকা না, আরে ওর তো বাড়ি তো হচ্ছে এত ছোট বাড়ি কেমনে কি, আরে ওর তো হচ্ছে এই সমস্যা ওই সমস্যা, ওর তো হচ্ছে ইনকাম অল্প, ঠিক আছে ভবিষ্যতে খাবে কি, ছেলে মহিলে খাওয়াবে কি, নানান ধরনের অজুহাত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, নু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি যেভাবে তোমাদের রিজিক দেই ঠিক তদ্রূপ তাদেরকেও আমি রিজিক দেবো, ঠিক আছে। তাই প্রিয় ভাই বোনেরা, আর আপনারা যদি মনে করেন যে ভবিষ্যতেও বিয়ে করাটা খুব ইজি হবে, তাও না। ভবিষ্যতেও যখন পৃথিবীতে যে কোনো সময় যে কোনো জায়গায় যখন একটা রব রব একটা জিনিসের আওয়াজ উঠে যায়, তখন কিন্তু সেটা এত সহজে শেষ হয় না, বা এটা আর শেষ হবে না। এখন হচ্ছে শেষ জামানা এক, আর দ্বিতীয়ত হচ্ছে দাজ্জালি ফেতনা সর্বত্র ছড়িয়ে আছে, আর বিয়ে দেরিতে হওয়া বা বিয়েকে যতটা আপনার হচ্ছে ডিলে করা যায়, এটা হচ্ছে দাজ্জালি ফেতনার অনেক বড় একটি ফেতনা, ঠিক আছে। তাই হচ্ছে এই ফেতনা কিন্তু শেষ হবে না, এই ফেতনা শেষ হবে না, তাই বলে কি আপনাকে বসে থাকলে চলবে, আপনাকে বসে থাকলে চলবে না, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। এবং শুধু তাই না, বিয়ে করতে হবে বলে বসে থাকলে হবে না, এটার পিছনে যত কার্যক্রম আছে, আপনাকে ফিজিক্যালি গঠন করা হোক, আপনাকে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে গঠন করা হোক, আপনার ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে আপনাকে ব্যক্তিগতভাবে সব দিক দিয়ে নিজের প্রস্তুতি নিজেকেই নিতে হবে, ঠিক আছে। এটা আপনার মা বাবাও নিয়ে দিবে না, কেউ নিয়ে দিবে না, আপনার তো আপনাকেই প্রস্তুতি নিতে হবে। তাই প্রিয় বন্ধুরা, কোনো ধরনের আপনার হচ্ছে ইলিগ্যাল রিলেশনশিপে জড়াবেন না, অবৈধ সম্পর্কে জড়াবেন না। হ্যাঁ, যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিন, সে যদি নাকচ করে দেয় বা শেষ, এনাফ, আর তার পিছনে ঘোরার দরকার নেই। একজন নাকচ করে দিয়েছে, আরও দশজন আছে। আবার মেয়েদের ক্ষেত্রেও সেম, একজন ছেলে নাকচ করে দিয়েছে, আরও দশজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জোড়ায় জোড়ায় প্রেরণ করেছেন। তাই তবে এখানে মূলত মূল ফোকাসটা হচ্ছে যে এই যে বিয়ে কেন্দ্রিক যে দেরি হচ্ছে, এর মাঝখানে যে মানে গুনাহ যে বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন সর্বত্র, এটা না আমাদের গার্ডিয়ান লেভেলে যারা আছেন, মা বাবারা যারা আছেন তারা এটা পাত্তা দিচ্ছেন না, হচ্ছে যারা আপনার হচ্ছে আইন প্রণেতা আছেন, যারা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা হচ্ছে জনপ্রতিনিধি আছেন, না তারা এগুলো পাত্তা দিচ্ছেন। একটা সময় দেখা যাবে যে বাংলাদেশে এত পরিমাণ আপনার হচ্ছে জারদ সন্তান জন্মাবে যেটা কিনা ইউরোপ আমেরিকার মতো হতে বেশি দিন আর লাগবে না, ঠিক আছে। যে পরিমাণ মানুষ অবৈধ শারীরিক সম্পর্ক করছে, যে পরিমাণ মানুষ অবৈধ সম্পর্ক করছে, পরকীয়া করছে, সেটা আসলে পত্রপত্রিকা খুললেই একেবারেই দৈনিক কোনো না কোনো আপনার হচ্ছে নিউজ আসছেই যে ভাবির সাথে দেবরের অবৈধ সম্পর্ক, তারপর হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্ক, অমুকের সাথে পরকীয়া, তমুকের সাথে পরকীয়া, বা হচ্ছে প্রেম করতে গিয়ে হত্যার শিকার, হয়তো বা কখনো ছেলে মেয়েকে হত্যা করছে, কখনো মেয়ে ছেলেকে হত্যা করছে, নানান ধরনের এগুলো সব কিছু একমাত্র একটাই হচ্ছে আপনার বের হওয়ার পথ, সেটা হচ্ছে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে এবং নিজেকে বিয়ের জন্যে সার্বিকভাবে প্রস্তুত করে তুলতে হবে, যেমনই অর্থনৈতিকভাবে তেমন মানসিকভাবে তেমন শারীরিকভাবে, তেমন হচ্ছে যে নিজেকে সবসময় সংবরণ করা যে আমার বিয়ে দেরি হচ্ছে তাতে কী হচ্ছে, আমি কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়াবো না। সকলের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।